এবার আমরা ফর্মেট মেনু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব কমানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেহেতু ডকুমেন্ট নিয়ে কাজ করি তখন আমাদের প্রয়োজন হয় যে বিভিন্ন লাইনের যে অ্যালাইনমেন্ট রয়েছে লাইনের প্যারাগ্রাফ পরিবর্তন করা তো ইত্যাদি কাজগুলো আমরা এই প্যারাগ্রাফের সাহায্যে করতে পারি তো আমাদের মনে রাখতে হবে যে যে কাজই আমরা করব সেটি সিলেক্ট করে নিতে হবে আমরা সাপোজ এই লাইনগুলোকে সিলেক্ট করছি এখন আমরা চাচ্ছি যে এখানে প্যারাগ্রাফের মাধ্যমে লাইনের স্পেসিংগুলো ফাঁকা করা আমরা চলে যাবো এই জন্য ফর্মেট মেনুতে এবং আমরা এখানে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি তো প্যারাগ্রাফে ক্লিক করার সাথে সাথে আমাদের বেশ কিছু অপশন এখানে রয়েছে তো আমরা প্রথমেই যে বিষয়টি বুঝবো সেটা হচ্ছে লাইন স্পেসিং দেখুন লাইন স্পেসিং এর এখানে বাই ডিফল্ট সিঙ্গেল রয়েছে তা আমরা যদি চাই যে এখানে ক্লিক করে আমরা ডাবল দিয়ে দিতে চাই তাহলে আমরা প্রিভিউতে অলরেডি এর আউটপুটটা দেখতে পাচ্ছি যে গ্যাপ কিন্তু বেড়েছে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আউটপুটটি পুরোপুরি বুঝতে পারবো আমরা প্রত্যেকটি লাইন নিয়ে কিন্তু ডাবল হয়েছে আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে এরকম যে অনেক অল্প লেখা অল্প লেখা দিয়ে আমরা পুরো পেসকে ভরে ফেলতে চাই যেন সুন্দর হয় তো এটি করার জন্য আমাদের এই প্যারাগ্রাফে সাহায্য নিতে হবে এবং প্যারাগ্রাফের সাহায্যে আমরা লাইনের স্পেসিংয়ে একদিকে যেমন ডাবল দিতে পারি অন্যদিকে ওয়ান পয়েন্ট ফাইভ দিতে পারি আমরা পুরো ডাবল না দেওয়ার একটু কম দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এবং আমরা যদি চাই যে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ লাইন স্পেসিং করবো তাহলে আমাদের মাল্টিপল সিলেক্টর তো হবে এটা মনে রাখতে হবে মাল্টিপল করে আমাদের এখান থেকে থ্রি রয়েছে আমরা ইচ্ছা মতো দিতে পারি টু থ্রি ফোর এনি ফিগার আমরা দিয়ে দিতে পারি যে কোনো ফিগার দিয়ে দিব সে অনুযায়ী সে স্পেসিং করে নিবে এখানে আরও দুই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন এখানে ইন্ডেনটেশান দেখুন লেফটে জিরো রয়েছে তো আমরা যদি এখানে উপরে ক্লিক করি তাহলে কী ঘটছে আমরা লক্ষ্য লক্ষ্যগুলি বস্তু আমরা অনেক সময় দেখা দেখি যে আমাদের এই অংশটুকু কিছুটা ডান দিক থেকে প্যারার এই নির্দিষ্ট অংশটুকু যে যতটুকু সিলেক্ট করেছি ততটুকু অংশটুকু কিছুটা ডান দিক থেকে শুরু হবে তো সেক্ষেত্রে আমরা এই ইন্ডেনটেশনের লেফট সাইডের এটি বাড়িয়ে দিলে দেখুন অলরেডি ডান দিকে সরে যাচ্ছে আমরা যদি বাম দিকে বাড়াতে চাই তাহলে এই দেখুন বাম দিক থেকে কিন্তু সরে যাচ্ছে রাইট দিক থেকে সরে যাচ্ছে এবং স্পেসিফিং জিরো রয়েছে স্পেসিফিং ক্লিক করার মাধ্যমে উপর দিক থেকে আমি আমরা কোনো প্যারার উপর দিক থেকে গ্যাপ তৈরি করতে পারি এবং এটির সবচেয়ে বড় মানে সুবিধা হচ্ছে এই যে নির্দিষ্ট পরিমাপে এই মেজারমেন্টগুলো কিন্তু আমরা ডিফাইন করতে পারছি আমরা ম্যানুয়ালি হয়তো এন্টার চেপে বা স্পেস স্পেসবার চেপে কিবোর্ডে এই কাজগুলো করতে পারি কিন্তু কিন্তু সেটি সুনির্দিষ্টভাবে হবে না কিন্তু আমরা যদি সুনির্দিষ্টভাবে কত ইঞ্চি বা কত পিটি করতে চাই স্পেসিফিকলি তাহলে কিন্তু আমরা এই প্যারাগ্রাফের সাহায্যে কাজগুলো খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারি